দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। করিমগঞ্জে অসম মিজোরাম সীমান্তে সোমবার সরজমিনে পরিদর্শনের জন্য উপস্থিত হলেন রাজ্যের গৃহসচিব জিডি ত্রিপাঠি। সোমবার করিমগঞ্জ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকের সাথে নিয়ে রাতাবাড়ি বিধানসভা সমষ্টির ছোট ভুরির বন্ধে অসম মিজোরাম সীমান্তে মিজোরামের দখল করা স্থান পরিদর্শন করেন। মিজোরামের দখল করা স্থানে মিজো প্রশাসনের সাথে আলোচনা করে দুই ভ্রাতৃপ্রতিম রাজ্যের মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য যে লকডাউনের সময় মিজোবাসী অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা সমষ্টির ছোট ভুরির বন্ধে 500 মিটার অসমের ভিতর প্রবেশ করে। তাছাড়া পাথারকান্দি মেদলি ছড়ায় প্রায় 3 কিলোমিটার বনাঞ্চল দখল করে মিজো পুলিশ ক্যাম্প বানায়। অসমের মাটি মিজোদের আগ্রাসনে অতিষ্ঠ হয়ে অসমবাসী এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তার জন্য বিগত 9 অক্টোবর করিমগঞ্জের জেলা উপায়ুক্ত এবং পুলিশ অধীক্ষকের নেতৃত্বে ভুরির বন্ধে মিজোর কবলে থাকা অসমের জমি উদ্ধার করে, যদিও পরবর্তীতে মিজোরা অধিক শক্তিশালী রূপে অসমের মাটি দখল করে মিজো পুলিশের ক্যাম্প স্থাপন করে। এই ঘটনার খবর পেয়ে করিমগঞ্জের জেলা উপায়ুক্ত আম্বামু থান এমপি মিজো প্রশাসনের সাথে আলোচনা আরম্ভ করেন। অসম মিজো সীমান্তে মিজোরামের মামিক জেলায় কানমুন অঞ্চলে উপায়ুক্ত পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও দীর্ঘ 3 ঘন্টা চলা এই বৈঠকে কোনো কার্যকরী সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই জমির প্রকৃত মালিক হিসাবে অসম দাবি করলেও জমির মালিককে এই বিষয়ে বিতর্কিত বলে দাবি করে মিজোরাম, ফলে বিফলে যায় এই বৈঠক। পরবর্তীতে উভয় পক্ষই রাজ্যিক স্তরে আলোচনার জন্য সম্মতি জানায়। এদিকে সীমান্ত এলাকায় উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। মিজোরা বাংকার বানিয়ে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় করিমগঞ্জ জেলা প্রশাসনও যথেষ্ট সংখ্যক সুরক্ষা বাহিনী নিয়ে রেখেছে। হম দেখে হম তো বার বার এক হি চিজ বতা রহে হ্যাঁ কি দু রাজ্যকে বীচকে যে লোক হ্যাঁ উনকে বীচ মে কেসে শান্তি আর সৌহার্দ যে হ্যাঁ স্থাপিত করকে রাখা যা সকে জিসে কি লোককে বীচ মে অ্যাক্রিমোনিয়াস সিচুয়েশন ক্রিয়েট না হো। वही हमारी इच्छा है, दोनों सरकारों की भी इच्छा है और भारत सरकार की भी वही इच्छा है, तो उसको हमें सुनिश्चित करना है और वही हमारा उद्देश्य है आज के विजिट का। अब ये इंक्रोचमेंट के लिए तो कानून है, कानून के हिसाब से व्यवस्था होगी, उसके ऊपर हम कुछ नहीं करना चाहते हैं। उसके लिए देर इज रूल, द रूल ऑफ लॉ शैल प्रिवेल। मैंने कहा ना पीस एंड हारमोनी इज ऑफ अटमोस्ट इम्पॉर्टेंस और उसके ऊपर जो है हमें ज़्यादा गुरुत्व देना है। अपेक्षाकृत की लोगों के बीच के छोटे छोटे विषयों को लेकर के जो हम झगड़ा करते रहे, पीस के ऊपर हमें सबसे ज़्यादा गुरुत्व देना है। हम ये तो कहीं नहीं, क्योंकि लैंड कोई किसी का ऑक्युपाई नहीं कर सकता है, बिकॉज लैंड इज ईयरमार्क फ्रॉम द कॉन्स्टिट्यूशन, तो किसी को किसी का लैंड ऑक्युपाई करने का तो अधिकार है ही नहीं। ফের করিমগঞ্জে যৌতুকের বলি এক গৃহবধূ। যৌতুক না দেওয়ায় স্বামী শ্বশুর শাশুড়ি মিলে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। আগুন পুড়িয়ে হত্যা করা হয়েছে গৃহবধূকে। যদিও এই হত্যাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত স্বামী ও পরিবারের লোকেরা, কিন্তু তাকে মারার জন্য ছক্কশা হচ্ছে অনুমান করতে পেরে ভিডিও যোগে সেই বিষয়ে জানিয়ে যান মৃত গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে করিমগঞ্জের ঘোকড়াকোনা এলাকায়। করিমগঞ্জ পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দুদিনের মধ্যে করিমগঞ্জে ফের এক গৃহবধূ হত্যার ঘটনা সংঘটিত হলো। এবার যৌতুকের জন্য প্রাণ হারাতে হলো গৃহবধূকে। জানা গেছে বিগত 15 মাস আগে ঘোকড়াকোনার মুজিববর আলীর ছেলে কুতুবুদ্দিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জালালউদ্দিনের কন্যা সুফিয়া বেগম। মুসলিম শরীয়ত মেনে বিবাহ হয়েছিল। বিয়ের পর থেকে যৌতুকের দাবি করে আসছিল শ্বশুরবাড়ির লোকেরা, কিন্তু কথা মতো যৌতুকের ধন প্রদান না করায় শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। বেশ কিছুদিন ধরে এই ধরনের যন্ত্রণা ভোগ করে আসছিল সুফিয়া। শনিবার রাতে স্বামী শ্বশুর শাশুড়ি মিলে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূকে হত্যা করার চেষ্টা চালায়। কেবল তাই নয়, অভিযোগ মতে সেই হত্যার চেষ্টাকে আকস্মিক ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করে। কালকে তার শ্বশুরি আর তার জামাই আর তার বাবা মিলিয়া আমার বইনটারে জ্বালাইয়া কেরাসিন দিয়া জ্বালাইয়া আর জ্বালাইয়া একদম পুড়াইয়া দিয়েছেন তারা। পরে সিভিল হসপিটাল আনছে, আনার পরে সিভিল হসপিটাল রাখছে না, শিলচর রেফার দিছে। শিলচর রেফার দেওয়ার যাইবার আগে রাস্তাত মারা গেছে। পয়সা চাইছিল, যৌতুক চাইছিল আর টাকা 50,000 চাইছিল
একটা বাইক দেওয়া লাগি বাইক দেওয়ার লাগি চাইছিল আমরা কইছি ডিসেম্বর আইয়া ডিসেম্বর আইয়া দিব এর ভিতরে এই ঘটনা ঘটাই দিছে জামাই কি তা করে জামাইয়ে মিস্ত্রি কাজ ওল্ডিং এর কাজ করে জামেলা করে দীর্ঘ দিন থেকে জামেলা চলে বইনে একটু একটু হয় দেখা গেছে সিভিল হসপিটালে একটা আপনার সামনে কিছু তিনি আপনার বোনে কিছু বলেছিল কি বলেছিল এই এই বলেছে যে তার শ্বশুরি এবং তার স্বামী এবং তার শ্বশুর তিনজন মিলিয়া তারে কেরোসিন ডালিয়া জ্বলাইছে নামিনটা আমি খবর পড়ার লগে লগে সালি যিজনই মরিছে তার ফাদার আইল আর মাদার আইল আমি কালিয়ে ডিটেইন করে থৈছো ইন্টারোগেশনের কারণে বর্তমান কাল ইন্টারোগেশন চলি আছে তারপিছত আজি রাতেপুৱা যিজন মহিলা ঢুকাইছিল তেখেতর হাজবেন্ড কুতুবুদ্দিন এতকো আমি বর্তমান আটক করেছি তাই ইন্টারোগেশন করে আছে মৃত্যুর পূর্বে সোফিয়া বেগমে একটা ভাষ্য মোবাইল যুগত একটা রেকর্ডিং থৈ কৰি থৈ গৈছিল তাতে কি কৈছিল না সেইটো এতিয়া মই ভালকৈ শুনিব লাগিব ভাষ্যটো ভালকৈ শুনি পেলাই সেইটো লৈ পেলাই আমি ইনভেষ্টিগেশ্যনটো আমি আগবাঢ়িম অসমের ভূমি মিজোরাম দখল করা নিয়ে যত সময় যাচ্ছে পরিস্থিতি অবনতির দিকেই যেন গতি করছে শিলচরের লাইলাপুর রাতাবাড়ি সমষ্টির এর আগে সংরক্ষিত বনাঞ্চল ও পাথারকান্দির মেদলিচড়া এলাকার পরিস্থিতি যেন কিছুতেই শান্ত হতে চাইছে না আগ্রাসী মিজোরাম কোনো অবস্থায় অসমের ভূমি ছাড়তে নারাজ উল্টো আরও আগ্রাসনের দিকেই এগোচ্ছে এবার দেরিতে হলেও সক্রিয় হয়ে উঠল করিমগঞ্জ প্রশাসন মিজোরাম যদি কোনো হামলার চিন্তাধারা করে তবে এর যোগ্য জবাব দিতে এলাকায় মোতায়েন করে আধাসামরিক বাহিনী সীমান্তের জঙ্গলে জোর টহলদারি করছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা বর্ডার ডিএসপি ও বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিংহের নেতৃত্বে এই টহলদারি চলছে বিপরীতে মিজোরামও রণসাজে সজ্জিত হয়ে আছে দৃশ্য দেখলে বোঝা যায় এ যেন এক যুদ্ধ সদৃশ্য পরিবেশ এদিকে সোমবার মিজোরামের মুখ্যমন্ত্রীর আহ্বানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে এদিকে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যারিকেড লাগানো হয়েছে এই ব্যারিকেড সোমবার দেখা যায়নি তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভানুচন্দ্রের প্রতিবেদন এটা ম্যাক্সিমাম 3 কিলোমিটার মান ডিস্টেন্স হব তেতিয়া ইয়াতে দলন আছে তাতে মানে মিজোরাম সরকারে আইকিনি মানে তাতে হেৰি মানে বাউন্ডারি করেছে এটো আমি নামানো আর সেইটো পাব্লিক যান বাহনীটোতো আগত পৰা মানে লকডাউন আছে এতিয়া সেইটো কথা নহয় তো এতিয়াতো আমাৰ যিটো ষ্টেট লেভেল যিটো বৰ্ডাৰ আছে সেই বৰ্ডাৰৰ অসুবিধা এতিয়া আমাৰ মানে ৰণপুৰ ছাইডত পৰা মানে সিহঁতে পুৰা ঠেলি কিনে আহি আছে আমাৰ মিজোবিলাকে আৰু মেডলিত ঠেলি আছে আৰু এইফালে ক'ৰবাত ভৈৰৱী ছাইডত ঠেলি আছে আমাৰ ফালে ঢেৰ মানে মানে কেইটামান কিলোমিটাৰ আহি কিনে মানে এইবাৰ এডভান্স কৰিছে আৰু এটা বিষয় হ'ল মেইন বিষয়টো হ'ল যে এইটো যে আমাৰ সমষ্টিত যে ৰাতাবাৰী সমষ্টিত যে চুটুবন কৰিছে এইটো নহয় এইটো পাতাৰ কান্দি কৰিছে খাচাৰত আপোনাৰ লোকে দেখিছে জুই লগাই গড় জ্বলাই দিছে দোকান পকা দোকান পাঠ চব জ্বলাই দিছে মোটামুটি পুৰা বৰাকবাৰী যিটো যিটো বৰাকবাৰীত যিটো টাইপ মিজোৰাম বৰ্ডাৰ আছে চব টাইপ মিজো গভৰ্ণমেণ্টবিলাক দখল মানে দখল কৰিবৰ চেষ্টা কৰি আছে আমাৰ আসামৰ মাটি আমাৰ তাত লোকেল যিবিলাক ৰাইজ আছে ডেইলি দিনে ৰাতিয়ে পুলিচৰ লগত মিলি পাৰা দি আছে তাতে আৰু এডভান্স হ'ব নোৱাৰে নিজ পুলিচ আবিকা চিচুৱেশ্যন এজ অফ নাও ইট ইজ পিচফুল হাম লোক ইয়ে যো ছোটা বুবিরবন্দ এরিয়া মে হাম লোক আমারা ফোর্সেস ডিপ্লয়েড হ্যায় অ্যান্ড উন লোক কা ভি থোড়া সা আমারা আসাম কে আন্ডার 500 মিটার্স আন্ডার আকে উন লোক কা ফোর্স বৈঠা হয় বট আমারা উপর কা লেভেল সে হর জগা সে আমারা ডাইরেকশন হ্যায় আর হাম লোক ভি চাহতা হ্যায় দ্যাট পিস উইল বি মেইনটেইনড এট অল কস্ট হাম লোক ও কোই কনফ্রন্টেশনাল মুড মে ভি নেই হ্যায় কনফ্রন্টেশনাল অ্যাটিটিউড ভি নেই হ্যায় আর কনফ্রন্ট করকে ভি কোই ফায়দা নেই ক্যোঁকি মিজোরাম লোক ভি আমারা দেয়ার আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যাট দি এন্ড অফ দি ডে So there is no this thing. We'll try to maintain peace at any cost. Constituency wise pata nahi hai, but it wo to map mein hi dekh ke batana padega. But a substantial area has been encroached. But then negotiations is on. Negotiation abhi kar raha hai aur un log ko hatane ka pura koshish kar raha hai. Hum log ka jo border hai chota Bobirband mein, वहाँ पे जहाँ पे इन लोग के तरफ से मिजोरम के फोर्सेस का इंक्रोचमेंट हुआ है वहाँ पे हमारा भी डिप्लॉयमेंट
कंटिन्यूस पेट्रोलिंग हमारे फोर्सेस का भी चल रहा है, हमारे ऑफिसर्स वहाँ पे जा रहे हैं आ रहे हैं, वहाँ का जो लोकल सिक्योरिटी सिनेरियो है उसको कंटिन्यूसली मॉनिटर कर रहे हैं, सुपरवाइज कर रहे हैं, और वहाँ के लोगों में जिससे कि भय उत्पन्न नहीं हो, एक सिक्योरिटी का लोगों में एक कॉन्फिडेंस आए, इसके लिए सारा स्टेप्स लिया जा रहा है। और मेदलीचेरा में भी हमारा फोर्सेस प्रेजेंट है, दे आर डूइंग कंटिन्यूस पेट्रोलिंग, दे आर सिक्योरिंग द एरिया। ऑल्दो द सिचुएशन इज टेंस, बट हमारा मेरा भी मेरे काउंटर पार्ट एसपी से, मामी डिस्ट्रिक्ट के एसपी से कॉन्टिन्यूसली बातचीत हो रहा है, और हम दोनों का यही है कि देयर शुड बी नो कॉन्फ्रंटेशन बिटवीन द पुलिस फोर्सेज ऑफ द टू स्टेट्स, एंड वॉट एवर इशू इज देयर दैट शुड बी रिजॉल्व थ्रू निगोसिएशंस एंड टॉक्स एट द प्रॉपर लेवल। सही गलत तो ये तो हम तो नहीं बोल पाएंगे, वो उन लोगों ने किया है, और हम बस इतना बोलेंगे कि हमारे हिसाब से ये हमारे टेरिटरी में है, और उनको ये यहाँ पे हमारे टेरिटरी में आकर के अपना इस तरीके से कैंप बनाना तो उचित नहीं है, बट स्टिल वी आर रिक्वेस्टिंग देम टू विड्रॉ इट, एंड वी होप दैट दे विल विड्रॉ इट सून। বরাকে চালু হলো পাইপলাইনের গ্যাস বিতরণ। বরাকের সোনাই পৌরসভায় রবিবার থেকে চালু হলো পাইপলাইনের গ্যাস বিতরণ। পৌরসভার খড়ি খড়ি সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। সিটি গ্যাস বিতরণ প্রকল্পের অধীনে সোনাই পৌরসভায় পাইপ দ্বারা খড়ি খড়ি গ্যাস সংযোগের সুবিধা লাভ করেছে। সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্করের প্রচেষ্টায় এই সুবিধা লাভ করেছে সোনাই। পূর্ব ভারতে গ্যাস প্রাইভেট লিমিটেড সোনাই সহ বরাকের প্রতিটি শহরে ঘরে ঘরে পাইপ গ্যাস সংযোগের খবর পাঠিয়েছে। প্রথমবারের মতো সোনাই মিউনিসিপালিটির প্রত্যেকের ঘরে ঘরে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছেছে। আর এটা সিটি গ্যাস যেটা আসামের মধ্যে প্রথম যেটা মিউনিসিপালিটি, সোনাই মিউনিসিপালিটি যেটার ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র কেন্দ্রে বিজেপি সরকার আর রাজ্যে বিজেপি সরকার থাকার কারণে। প্রাইভেট লিমিটেডৰ অধীনত আজি সোনাই সমষ্টিত গোটেই অসমত ফাৰ্ষ্ট এনেকুৱা ষ্টেট গভৰ্ণমেণ্টৰ এইটো কাৰ্যক্ৰমৰ অধীনত যে মিউনিচিপাল এৰিয়াত ঘৰ ঘৰ গেছ চাপ্লাইৰ যিটো স্কিম লোৱা হৈছে তাত আজি হুব উদ্বোধন কৰা হৈছে। তাতে এই প্ৰগ্ৰামৰ অধীনত আমি গোটেই মিউনিচিপাল এৰিয়াৰ ভিতৰত আজি ফৰ্ম ডিষ্ট্ৰিবিউচনটো আৰম্ভ হ'ল। এই অৰ্গেনাইজেশ্যনে অলমষ্ট 300 হোম কানেকশ্যন সোনাইত সমষ্টিত দিব। পৰৱৰ্তীকে এই কানেকশ্যনটো 300তকৈ আগবাঢ়ি গৈ পেলাই অলমষ্ট 1000 হ'ব। আমি দেখা পাইছোঁ মানুহৰ মাজত বহুত উৎসাহ, গেছ চিলিণ্ডাৰ লৈ পেলাই যিবোৰ আগতে প্ৰব্লেম আছিল আজিকালি উজ্জ্বলা গেছৰ অধীনত ঘৰে ঘৰে অলৰেডি আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে গেছ এইটো চাপ্লাই LPG চাপ্লাই কৰি দিছে। তাতকৈ আৰু সুবিধা হ'ব এতিয়া যে আমাৰ অসম চৰকাৰে এই স্কিমৰ অধীনত ঘৰে ঘৰে গেছ চাপ্লাই কৰাৰ স্কিম আৰম্ভ হ'ল। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাককালে রবিবার কাকফুড়ে ত্রিপুরার ঊনকোটি জেলার পেচারতল বাজারে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে প্রায় 16টি দোকান সহ 3টি বসত বাড়ি আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ গ্রাস করে নেয়। খবর পেয়ে সাথে সাথে পেচারতল ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন আগুন নেবানোর কাজে হাত দেয়, কিন্তু আগুনের তীব্রতা দেখে পানিসাগর ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। শেষে দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। এখানে আমাদের দোকান আছে, দোকানটা পড়ছে সকালে রাত্রে প্রায় 3:50-এর মধ্যে আগুনটা লাগছে। কেমনে লাগছে কীভাবে লাগছে বুঝতে পারি না, সব করিয়া চাই দেখে। কতটা দোকান পাঠিয়েছে নষ্ট হয়েছে? 14-15 জন আশা করি। মানে দোকান 14-15টি হইব না? এর মধ্যে কি বসতি বাড়ি আছে? বাড়ি আছে, একজনের বাড়ি আছে, কয়েকজন বাড়ি রয়েছে। কত টাকার ক্ষয়ক্ষতি হইব মোটামুটি একটা এত? আমাদের দোকানে প্রায় 5 কোটি টাকার মতো হবে। 1 কোটি টাকার মতো হবে না? আচ্ছা।
এখন অবধি মানে কোনো হদিস মিলছে নাকি কিভাবে ধরছে আগুনটা? না না ধরতে পারি না, রাত্রে প্রায় 3:50 মধ্যে তোমার আগুনটা লাগছে আর কি। আমি আজকে খুবই মর্মাহত যে আজকে 3টা রাত্রে, আজকেই ভোর 3টা নাগাদ যে আমাদের পেছাতর বাজারে হঠাৎ করে একটা অগ্নি সংযোগ হয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদের যে ব্যবসায়ী অনেকেরই প্রায় 14-15 পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি অত্যন্ত মর্মাহত। তো আমি যখনই খবর পেয়েছিলাম তখন তৎক্ষণাৎ এসপির সঙ্গে কথা বলেছিলাম, ওনার সঙ্গে কথা বলে এবং কি আমাদের পেঁচাতলে একটা আমাদের ফায়ার সার্ভিস রয়েছে এবং কি আমাদেরকে সহযোগিতা করেছে যে এখানে আমাদের পাশে পানিসাগরের ফায়ার সার্ভিস, এই দুটো ফায়ার সার্ভিস এসে অগ্নিকাণ্ড যে আমাদের সেটা ভয়াবহ যে ছিল সেটাকে আয়ত্তে এনেছেন। অনেক টাইম লেগেছে। তো আমি এটাই বলবো যে দুর্গা পুজোর মুহূর্তে যে এত ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের ব্যবসায়ীরা, তার জন্য তো বারবারই বলছি আমি খুবই মর্মাহত। তো আমি এটুকুই বলবো যে আমাদের সরকারের তরফ থেকে যা যা করণীয় অবশ্যই আমরা করব এবং কি আজকে আমি এডিএম এর সঙ্গে কথা বলেছি এবং এসডিএম এসেছেন, ওনার সঙ্গেও আমি ফিল্ড ভিজিট করেছি। তো এখানে আমি দেখলাম সবচেয়ে গরিব কারা এখানে পরিবারের মধ্যে, তো দুই পরিবার বললেন যে তাদের দুই পরিবার অত্যন্ত গরিব। তো তাদেরকে আজকে আমি দু পরিবারকে 5,000-5,000 করে আমি দিয়েছি। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। দুর্গাপূজার বিশেষ আকর্ষণ ইস্টার্ন অটোমোবাইল নিয়ে এসেছে দুর্গাপূজার স্পেশাল অফার। প্রতি বাইকে পেয়ে যাবেন 2500 পর্যন্ত ছাড়। এখানে ইজি ফাইন্যান্সেরও ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে আজই চলে আসুন ইস্টার্ন অটোমোবাইলসে। স্থান পাথারকান্দি রোড, কানিসাই, করিমগঞ্জ। বিশদভাবে জানতে যোগাযোগ করুন 9435-766-32, 8876-09-1091, 9435-23517 নম্বরে। তোড় দেনি চাহিয়ে ও দিবারে জো হাম্মে দরারে পেদা করে অর মজবুত দিবারোঁ কে লিয়ে সির্ফ অম্বুজা সিমেন্ট। অম্বুজা সিমেন্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান JNJ এন্টারপ্রাইজ। অম্বুজা সিমেন্টের জন্য আজই যোগাযোগ করুন করিমগঞ্জ JNJ এন্টারপ্রাইজ এলেংজুড়ি মোবারকপুর BSF ক্যাম্পের বিপরীতে। দূরভাষ 07605006245, 07638-1828। অত্যাধুনিক রুচিসম্মত গাড়ির সামগ্রী নিয়ে হাজির MM কার কিং। আপনার বাহনকে আরো আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন আমাদের বিপরীতে। এছাড়াও আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের টায়ার অতি সুলভ মূল্যে। আমাদের এখানে মেশিন দিয়ে টায়ার বদল করার ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেনজুড়ি, করিমগঞ্জ, আসাম। মোবাইল 7638018182, 6901409196। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955-07-09784।
করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন। অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। রবিবার আলগাপুরের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে আলগাপুরের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে এনএসওয়াই এর রাজ্যিক সহসভাপতি জুবেন আনা, রাস্তাঘাট, পানীয় জল, চিকিৎসা সব ক্ষেত্রে পিছিয়ে আলগাপুর, কিন্তু আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী দিশপুর গিয়ে জনগণের আওয়াজ তুলে ধরতে পারেনি, এমনটাই মন্তব্য করলেন জুবেন আনা। আলগাপুর আওয়ার পরে আমি একটা জিনিস দেখছি, মানুষের বেসিক বেসিক তিনটা জিনিস, পানি, হেলথ, রাস্তা, এই তিনটার মাঝে থেকে একটাটা হইতো না মানুষে।
আজকে দেখুন যদি রাস্তার অবস্থা, আমি যোন দিকে যাই রাস্তার অবস্থা অত খারাপ অবস্থা। আজকে দেখুন রাস্তার নামও আমি খবর লইছি, পি ডাব্লিউ টিতে দেখা হয়েছে, পি ডাব্লিউ টিকে দেখা হওয়ার পরেও দেখা আবার স্কুটি দেখা ঘুরিয়া গেছে। আজকে দেখুন এমএলএ সাহেবে থোড়া যদি হেল্প করতা, থোড়া যদি লাগিয়া দিতা, আজকে রাস্তা সব রাস্তা চিকচিকি হয়ে গেল মানে সারা রাস্তা, কারণ অটো দেখা পি ডাব্লিউ ডিয়ে ফাটাইছিল। পি ডাব্লিউ ডিয়ে ফাটানোর পরেও এমএলএ সাহেবে দেখা ঘুরাই ফাটাই দিছেন, কিন্তু মানুষের রাস্তা বানাইছেন না। ও তারপরে ওইলগে ফানির কথা, ফানি দেখুন ফানি ওইলগিয়া সবচেয়ে বেসিক জিনিস ওইলগিয়া ফানি, ফানি ছাড়া তো আর কিছু হয়নি, ফানি তো বেসিক। এটার লগে দেখুন আজকে অত বড় স্কিম একটা কংগ্রেসে দিয়া গেল, স্কিম দেখুন একটা গভর্নমেন্ট কিলা কাম করে স্কিমটা স্যাংশন করানি ওইলগে সবচেয়ে কষ্টর কাম, পরে এটা সালাইয়া যাওয়া এটা অত বড় কাম না, স্যাংশন করানি কত কষ্টর কাম। আজকে কংগ্রেস আমার লো অত বড় স্কিম একটা স্যাংশন করাইল, 1000 কোটি মেগা মেগা প্রজেক্টটা কত বড় স্যাংশন স্কিম একটা স্যাংশন করাইলো। আজকের দিনে তো স্যাংশন এটা তো স্যাংশন করান দিয়ে বাদ দেন, এটা আইলে তো আজকে জালুকবাড়ি যাইব আর নইলে আরো কোনো কোনো বড় বড় মিনিস্টার ইয়ত সমষ্টিত গেল না, এটা তো আজকের দিনও আলগাপুর কোনো দিনও আইলো না আনে। কিন্তু এমএলএ সাহেবের একটা অনুরোধ জানাই যে আপনি ঠিক আছে আপনি আনান, আনাইবার ক্যাপাসিটি থোড়া কম হইতে পারে, কিন্তু সালাই যাইবার তো ক্যাপাসিটি থাকতে লাগে বেসিক, এটা হইলে বেসিক। আপনি যদি আজকে ওয়াটার সাপ্লাই কাম যদি আগবাড়িছে না আপনি গিয়া ধরুন, আপনি খালি ই কেন না তো আপনি ওই লগে একজন প্রতিনিধি, আপনার পাওয়ার ওই লগে অ্যাসেম্বলিত, এমএলএ একজনের পাওয়ার সমষ্টিত না, এমএলএ একজনের পাওয়ার ওই লগে অ্যাসেম্বলিত, অ্যাসেম্বলিত গিয়া আপনি উত্তাল পরিস্থিতির সৃষ্টি করতে লাগছিলো, আপনি প্রটেস্ট করতে লাগছিলো, আপনি ওয়াকআউট করতে লাগছিলো, আপনি বিভিন্ন টাইপের প্রটেস্ট করিয়া আপনি স্কিমটা আবার রানিং কন্ডিশন আনতে লাগছিলো, কিন্তু আপনি এটা করছেন না, এটা লইয়া একটু এটা লগে বেসিক বেসিক জিনিসটা আপনি করছেন না। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করা এবং যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আন্দোলনে নামল এসইউসিআই। করিমগঞ্জ জেলা উপায়ুক্তের মারফতে সোমবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে স্মারকপত্র প্রেরণ করে এসইউসিআই এর করিমগঞ্জ জেলা কমিটি। এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে স্লোগান দিয়ে এসইউসিআই এর কর্মকর্তারা তাদের দাবি জানান এবং অতিরিক্ত উপায়ুক্ত ধ্রুবজ্যোতি দেবের হাতে তাদের স্মারকপত্রটি তুলে দেন। বাস বা বিভিন্ন অন্যান্যরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে এবং এইটা কিন্তু গভর্নমেন্ট ভালোভাবে দেখছে না। যাই হোক, এই দুইটা বিষয়ের উপর আমরা যে মেমোরেন্ডাম দিচ্ছি এই মেমোরেন্ডামটা পড়ছি। মহাশয়, কোভিড অতিমারির ফলে গত মার্চ মাস থেকে শুরু হওয়া লকডাউনের সুযোগে পুঁজিপতি মজুমদার মুনাফাখোর কালোবাজারিরা চাল ডাল লবণ ভোজ্য তেল আলু পেঁয়াজ ইত্যাদি দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী এবং জীবনদায়ী ঔষধ ফলমূল শাকসবজি ইত্যাদির দাম মারাত্মক বৃদ্ধি করেছে। এই অতিমারির ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পথের ভিখিরিতে পরিণত হয়েছে, বহু পরিবারের দুবেলা দুমুঠো খাবার জোগান করা সম্ভব হচ্ছে না। আপনার সরকারের যুদ্ধকালীন তৎপরতায় জনসাধারণের জীবন জীবিকা রক্ষার প্রয়োজনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যেখানে প্রয়োজন ছিল সেখানে শোষক পুঁজিপতি শ্রেণী যাতে ইচ্ছামতো জনসাধারণকে অবাধে লুণ্ঠন করতে পারে তার পথ প্রশস্ত করে দিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয় যে খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি দেশের মধ্যে আসামেই সর্বাধিক। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।